তারপরে যখন আস্তে আস্তে এ কানতে ও কান ও কানতে ও কান তখন কান দেয় আর কয় আমার মেয়ে যাওয়া মেয়ে না ও তাবিজ করে নিয়ে গেছে। তাবিজি যদি কাজ হইতো তা কত যুবকেরা পূর্ণিমার ঘরে এনে বসাই তুই তো। শুক্রবারেও মেয়ে যায় কসিং করতে, কি করতে যায়? কসিং করতে। এই মেয়ে এই মা সারা দেশ গল্প দিয়ে বেড়ায়, আর বললেন আমার মেয়ে লেখাপড়ায় এত আন্তরিক, শুক্রবারেও স্যার কসিং কামায়নি, স্যারে নিষেধ করে ফোন করে যে আজকে আসতে হবে না, কিসের বৃষ্টি কিসের ঝড়, ছাতির ফুটো হয়ে গেছে তাও চলে যায়। আসলে কি কসিং করে না ওই ফুল বাগানে ঘুরে বেড়ায়, কথা কয় না? করোনায় সারা দেশ বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ওর মেয়ের কসিং বন্ধ হয় না, সব বাজারের পরে ঘুরে বেড়াচ্ছে, নাই আপনার পানি সারাই ঘুরে বেড়াচ্ছে, নাই জিগর গাছায়, নাই যশোরে আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। ও মা তুমি দেখতে পাও না, ওই গল্প দোয়া কুমাই গাও কুমাই দাও, ওই যে গল্প দাও ওই গল্প দিয়ে যেই এবার মেয়ে তিন দিন ধরে নিখোঁজ, কারোর সাথে বলো কতি চায় না, তিন দিন ধরে যে পাওয়া যাচ্ছে না, আরেকজনের সাথে নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ও কারোর সাথে কয় না। তারপরে যখন আস্তে আস্তে এ কানতে ও কান ও কানতে ও কান তখন কান দেয় আর কয় আমার মেয়ে যাওয়া মেয়ে না ও তাবিজ করে নিয়ে গেছে। তাবিজি যদি কাজ হইতো তা কত যুবকেরা পূর্ণিমার ঘরে এনে বসাই তুই তো, কথা কয় না? পরিমণির ভাব তো কি কম আছে নাকি? তা তাবিজি যদি আনা যায় তা পরিমণির নামে তাবিজ করার লোকের অভাব আছে? তাবিজ করিছে তোমার মেয়ের, পাকা আমার কথা কওয়ার জায়গা খুঁজে পাও না। এইসব কথা বাদ দিয়ে ওই মেয়ের পিছনে লেগে থাকো, তা না হলে ও তোমার জাহান নামে নিয়ে গেল, বুঝলি? নিয়ে গেল কি না? আপনিও মনে করছে সব তো মহিলাদের করছে, তাহলে আমরা বেঁচে গেছি, আপনিও দায়ী। আপনার মেয়ে যাই কেন সাইকেল কিনে দিয়েছে না রে সাইকেল, ছেলেরা ভালো করে সাইকেল, আরে একের জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়, হ্যাঁ হ্যাঁ আছে না নাই সাইকেল চালায় পুরো এ মাতা ও মাতা। আমি সাইকেল চালানোর বিরোধিতা করছি না, তার দরকারের জন্য সে চালাতে পারে, কারণ এটা নিয়ে আবার পরে কবে যে মেয়েরা এখন স্বাবলম্বী হচ্ছে, হুজুর যেই ডিস্টার্ব করছে, স্বাবলম্বীতেও অসুবিধা নেই, তা স্বাবলম্বী হতে যেই তো ওই ডাস্টবিনের বাচ্চা পাওয়া যায় দুদিন পরে, কথা কয় না? পাওয়া যায় না যায় না, উপর থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য শিশু পাঁচতলা সাততলার উপর থেকে নিচে ফেলে দেয় কার্টুনে করে ডাস্টবিনে রেখে আসে, কুত্তায় টেনে নিয়ে আসে, কার্টুন ধরে কুত্তা টানাটানি করে, তারপরে মানুষ যে কার্টুনটা খুলে দেখে যে বাচ্চা, এই নিষ্পাপ শিশুটির কি অপরাধ ছিল তাকে তুমি ভূমিষ্ঠ করে কার্টুন দিয়ে ফেলে দিলে, তার কারণ হলো তুমি শুক্রবারে কসিং করেছাও, কথা কয় না? আর তা না হলে তুমি পানি সারায় আইলে ফুলের ওই টুপলা কিনে মাথায় পড়ার জন্য, ইকেনে এই শীতে পানি সারায় ঘুরিয়ে বেড়াও, ও যুবক তোমার পিছনে তিরিশ টাকা খরচ করে মাগ না। হ্যাঁ আর এইগুলো আপনারা আমরা যদি আমরা আমাদের সন্তানদের আপনারা আপনাদের সন্তানদের যদি দেখাশোনা না করেন তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে, এই সমাজটা ধ্বংস হওয়ার জন্যে আমি আপনি সবাই দায়ী থাকবো, বলেন ঠিক কিনা? দায়ী থাকবো কি না? আমি আপনি সবাই দায়ী হয়ে যাব। আমার চোখের সামনে অন্যায় হচ্ছে আমি বলছি না, আপনার চোখের সামনে, আমি কিন্তু তোমাকে ছোট করার জন্য বলিনি, আমি জাস্ট এখানে শুধুমাত্র একটা এক্সাম্পল পেশ করলাম যে এটা আমার ইমিডিয়েট কুরবানি ঈদের আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ও বুঝতে পেরেছে, ও বুঝেছে, ও পরে আর এই কাজ করিনি, কারণ এটা বলার কেউ ছিল না, এটা যদি কেউ না বলে তাইলে এই কাজ আবারও করবে আবারও করবে আবারও করবে, কিন্তু আমার বিশ্বাস আমার এই পুতা ছেলে আর কোনো দিন সে অন্তত এই কাজ করার দুঃসাহস দেখাবে না। অথচ ওখানে দাঁড়িয়ে সবাই দেখছিল, দেখছিল কি না? পুরো বটতলায় সবাই দেখছে, আরে মজা তো অনেক, মজা জুয়া খেলা দেখতে তো মজা লাগে, মজা কি না? এই মজা নিয়ে আজকে শীতে শীতের ওমে এই গদখালির অসংখ্য মানুষ কম্বলের মধ্যে পা ঢুকায়ে বসে আছে, গতরটা দিয়ে বসে আছে, আর আপনারা এই শীতে এখানে বসে আছেন, ওও যদি জান্নাতে যায় আপনিও যদি জান্নাতে যান তাহলে আল্লাহ তো আর যাই হোক অন্তত মানে নিরপেক্ষ এটা বলা যাবে না, যাবে আমাকে রিয়াহা মুন্সির কথা আছে, ও যদি জান্নাতে যায় আমি তো পিছনতে ওর টেনি ধরবাবেন নিজি, রিয়াহা মুন্সি আমাদের গ্রামের, মানে কিছু কিছু মানুষের ব্যাপারে কয় ও যদি, আমি কই আল্লাহ চাইলে ওরও ক্ষমা করে দিতে পারে, কয় ও যদি, ও যদি আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর সাথে আমার ঝগড়া হবে, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। আমি এতদূর বলতে চাইনি, ওনার কথা মানে আবেগে বলে, কেন বলে যে আমি
নামাজ করছি, রোজা করছি, না খেয়ে থাকছি, ডায়াবেটিস নড়তে পারি না, খুঁড়াই খুঁড়াই লাঠি ভদ্দে মসজিদে যাই, আর একজন সারাদিন চার দোকানে বসে তাস মারছে, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ফেন্সি খাচ্ছে, গদখালি ফুলবাগানে ঘুরে বেড়াচ্ছে, ও জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব, কি আল্লাহ কি মানে একদলীয় সরকার নাকি? কথা ঠিক আছে না বেটি? কম্বলের মধ্যে শুয়ে থেকে জান্নাত তালাশ করলে কোনোদিনও পাওয়া যাবে না।